আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখছেন 15 আগস্টকে পুঁজি করে আওয়ামী প্রতিবাদ নতুন ষড়যন্ত্র আসছে। আমরা কি সেই ষড়যন্ত্রকে রুখে দিতে পারবো? আমরা কি সেই শক্তি রাখি? শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার মন থেকে বেশিবার বিদায় নেয় না। বিদেশে বসে এখনো এদেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা ছাত্র জনতা দর্শক, আপনারা দেখছিলেন হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য দিচ্ছিলেন। ভাই ভাই
আর এই মুহূর্তে দর্শক, এই মুহূর্তে যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ছাত্রলীগের যে বিক্ষোভ সমাবেশটি ছিল, দুঃখিত, ছাত্রদের যে বিক্ষোভ সমাবেশটি ছিল, সেই বিক্ষোভ সমাবেশটি শেষ হয়েছে আসনাদ আবদুল্লাহ এবং সারজিস আলম আমরা দেখছি এখানে আছেন। তারা ক্যাম্পাসের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা একটু আপনাদের যুক্ত করতে চাই, দেখছেন যেখানে হাসনাদ আবদুল্লাহ এবং সারজিস আলম রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা এই মিছিলটা এই মুহূর্তে তারা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং এই প্রবেশের মধ্য দিয়েই তাদের যে আজকে সমাবেশ সেটি তারা শেষ করবেন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 1 জুলাই থেকে ধারাবাহিকভাবে যে আন্দোলন করেছে, সে আন্দোলন 15 জুলাই সংঘাত রূপ নেয় এবং তারপর বিভিন্ন কর্মসূচি এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যে পদত্যাগ সেটি সম্পন্ন হয় এবং এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন যে মিছিলটি শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্য থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু সামনে হাসনাদ আবদুল্লাহ তিনি দাঁড়িয়েছেন এবং পিছনে সারজিস আলমের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে মিছিলটি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমাদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিতে আজকে বেশ কিছু দাবি দাবা নিয়ে এই মিছিলটি মূলত বের হয়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক, কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং সেই সরকারের মধ্যেই আজকে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যকে নিয়ে কিন্তু বেশ ক্ষোভ ছাড়তে দেখা গেছে হাসনাদ আবদুল্লাহকে। দর্শক, যেমনটি দেখছেন যে সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাদ আবদুল্লাহর উপস্থিতিতে আজকের এই কর্মসূচির শুরুটা যেটা হয়েছে, যে বিক্ষোভ সমাবেশ শেষের মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী দেখছেন যে এখানে সামনের সারিতে নারী শিক্ষার্থীরা এবং সেই সাথে পিছনে হাসনাদ আবদুল্লাহ এবং সারজিস আলমের নেতৃত্বে আরও একটি মিছিল এখানে আসছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে হাসনাদ আবদুল্লাহ এবং সারজিস আলমের নেতৃত্বে এখানে মিছিলটি এগিয়ে আসছে।
হাসনাত আবদুল্লাহ এবং সার্চিস আলম, তারা দুজনেই কিন্তু সার্চিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দুজনেই কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু ফাঁসির জন্য আজকে মিছিল করছেন। যেটি দেখছেন যে এই মুহূর্তে মিছিলটি এগিয়ে যাচ্ছে সামনে নুসরাত্তা বাচ্চুম উমামা ফাতেমার নেতৃত্বে নারী শিক্ষার্থীরা, এবং পিছনে হাসনাত আবদুল্লাহ এবং ফারজিস আলমের নেতৃত্বে কিন্তু এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করছি এবং আবারও সে উত্তাল স্লোগান, যে স্লোগানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, সে উত্তাল স্লোগান নিয়ে আবারও কিন্তু শাহবাগের পথে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। যদিও এটি চারুকলা দিয়ে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে এমন তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। আমরা দেখছি যে চারুকলা দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা চারুকলা দিয়ে প্রবেশ করছেন এবং চারুকলা দিয়ে প্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অবস্থান নেবেন এবং দেখছেন যে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মিছিলটি দেখছেন এটি সামনের দিকে উমামা ফাতেমার নেতৃত্বে শিক্ষার্থীরা এবং দেখছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলো এবং এই প্রবেশের মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও নতুন একটি স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা আপনাদের জানিয়ে রাখছি যে গত এক জুলাই থেকে ধারাবাহিক আন্দোলনের পর কোটা সংস্কারের মধ্য দিয়েই সরকারের পতনের যে দৃশ্যপট আমরা দেখেছি সেই দৃশ্যপটের বড় ভূমিকায় ছিল এই শিক্ষার্থীরা, যারা আজকের ক্যাম্পাস ছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল সেই শিক্ষার্থীরাই আজ আবারও স্লোগান নিয়ে এই ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে শিক্ষার্থীদের একটি বড় মিছিল এই মুহূর্তে ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং সার্জিস আলম নাহিদরা তারা সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন এবং এই নেতৃত্বের মধ্য দিয়ে তারা আবারও জানান দিলেন উপদেষ্টাকালীন সরকারের প্রতিও তারা হুঁশিয়ারি রেখেছেন যে কোনো ধরনের যেন বক্তব্যের আওয়ামী লীগ এবং সেই দলকে সুসংগঠিত করা বা পুনর্বাসন করার কোনো বক্তব্য যেন দেওয়া না হয় এমন হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এবং সর্বোপরি যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা টেলিভিশনের ক্যামেরায় শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে চারুকলার ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং একই সাথে কিন্তু হাসনাত আবদুল্লাহ এবং ফারজিস আলম যা বলেছেন যাতে এই ক্যাম্পাসে আর কখনোই ছাত্র রাজনীতির উত্থান না হয় সেই বিষয়ে।
দর্শক যে মিছিলটি দেখছেন এটি আমরা একদম পিছন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের জানিয়ে রাখি যে এই অবস্থায় যখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় দিনের তাদের কর্ম দিবসে যোগদান করেছেন, সেই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা করেছেন এবং প্রতিবাদ করেছেন। তারা যেমনটি বলছেন যে কোনোভাবেই যেন ছাত্র রাজনীতি আর এই ক্যাম্পাসে পুনরুজ্জীবিত হতে না পারে, একই সাথে তারা বলছেন যে আওয়ামী লীগকে আর যেন কোনোভাবেই পুনর্গঠিত করা না হয় এবং পুনর্বাসন করা না হয়, সেই ষড়যন্ত্র যেন কেউ না করে, তাহলে আবারও একটি কঠোর আন্দোলনের মুখোমুখি হবেন এই শিক্ষার্থীরা, এমন হুঁশিয়ারি কিন্তু এই শিক্ষার্থীরা দিচ্ছেন। ফলে এই কোটা সংস্কার আন্দোলন থেমে গেলেও শিক্ষার্থীদের যে ছোচ্চার অবস্থান, শিক্ষার্থীদের যে কঠোর অবস্থান, সে অবস্থানে কিন্তু এখনও অটুট রয়েছে এই শিক্ষার্থীরা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন যারা এখানে কাজ করছেন, এবং ঠিক একই রকমের একটি মিছিল নিয়ে যাওয়ার সময় কিন্তু 15 জুলাই ছাত্রলীগের হামলার শিকার হয়েছিল এই শিক্ষার্থীরা। সেই 15 জুলাই এক থেকে এভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় কিন্তু শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছিল, সেই অভিযোগ কিন্তু আমরা পেয়েছিলাম। তবে আজকে কোনো ভয় ছাড়াই এবং শিক্ষার্থীরা তাদের যে মিছিল সেটি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে, কোনো প্রকার বাধা ছাড়াই কিন্তু আজ তারা মিছিল করেছে। কোনো পুলিশি বাধা নেই, বিরোধী দলের কোনো বাধা নেই এবং নির্বিঘ্নেই তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে এবং করতে পারছে। সব কিছু মিলে বার্তা 24 লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন দেয়াল লেখন আমরা দেখেছি, সেই দেয়াল লেখনের রাস্তায় পাশে আমরা যেটি দেখেছি, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও সেই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে, যে গ্রাফিতির আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়ের ভাষা জানান দিচ্ছে। সব কিছু মিলেই ক্যাম্পাসের যে এসেছে দেখছি বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে, আপনাদের দেখানো।